দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢেকে পড়েছে পুরো জেলা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে শীত, সেই সঙ্গে কুয়াশা। মাঝরাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে কষ্ট বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। এছাড়া মাত্র বেড়ে ওঠা বোরো বীজতলা সহ আলুর ক্ষেতে কুয়াশার কারণে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। টাঙ্গাইলে তীব্র শীতে দেখা দিয়েছে সর্দি জ্বর নিউমোনিয়া সহ নানা অসুখ। এছাড়া শীত বস্ত্রের অভাবে কষ্টের দিন পার করছেন নদী তীরবর্তী ছিন্নমূল মানুষ। অন্যদিকে চুয়াডাঙ্গায় রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জনপদ। দর্শক, শীতে বিপর্যস্ত জনজীবনের খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একরামুল হক সম্রাট। সম্রাট, ঘন কুয়াশায় বীজতলা ও শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি নিয়ে কৃষকরা কি বলছেন? হ্যাঁ জি সিনথিয়া, আপনি যেমনটি বলছেন, আপনাকে তা একটু জানিয়ে রাখি যে কুড়িগ্রামে কয়েক দফা বন্যা, প্রায় 6 দফা পরপর বন্যায় এখানকার কৃষকরা নাজেহাল অবস্থায় ছিল, তাদের অনেক ক্ষয়ক্ষতি ছিল। তারপরে এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেই তারা শুরু করে এখানকার শীতের সবজি চাষে। তবে আগাম যে সমস্ত সবজি তারা যদিও ঘরে তুলেছেন এবং সেগুলো বিভিন্ন হাট বাজারে নিয়ে গেছেন, কিন্তু তারপরে এখন পর্যন্ত এখানে আলু ক্ষেত তারা অনেকে লাগিয়েছেন, যেটা এখন পর্যন্ত কেবল গজিয়ে উঠেছে। সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমন বীজতলা রয়েছে, যে সরি আমন না, বোরো বীজতলা। সেই বোরো বীজতলা এগুলোতে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় গত কয়েকদিন ধরে অনেকটা মানে সেই শীত পড়ার কারণে কিছুটা কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। তা আপনাকে এটি বলি রাখি যে এই ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি যেমনটি বলছেন যে অত্যন্ত ঠান্ডায় কাতর এখানকার মানুষ, বিশেষ করে 16টি নদ নদী তীরের 450 শতাধিক যে মানুষ যারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন, সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও কোনো সূর্যের মুখ তারা দেখতে পান না, ফলে তাদের যে ঠান্ডায় অত্যন্ত কষ্টে থাকতে হচ্ছে। তো আমি ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন একরামুল হক সম্রাট।